এখন আমরা সিসি নুমার এক ধরনের ইমপ্লিমেন্টেশন দেখব, যেটা হচ্ছে ডাইরেক্টরি বেসড মাল্টিপ্রসেসর। একটু আগে আমরা শুরুর দিকে বলেছিলাম যে এই নুমা মাল্টিপ্রসেসরের ক্ষেত্রে দুই ধরনের কনফিগারেশন সম্ভব, একটা হচ্ছে এনসি নুমা আর একটা হচ্ছে সিসি নুমা। সো সিসি নুমা মানে হচ্ছে এটা ক্যাশ কোহারেন্ট হবে। এখন এই ডিরেক্টরি বেস মাল্টিপ্রসেসরটা হচ্ছে আমার সিসি নুমা মাল্টিপ্রসেসর বিল্ড করার একটা পপুলার অ্যাপ্রোচ। এখানে মেইন আইডিয়াটা হচ্ছে এখানে একটা ডাটাবেস মেনটেন করা হবে ক্যাশ লাইনের জন্য। সো আগে ক্যাশ লাইন জিনিসটা কী সেটা একটু এক্সপ্লেইন করা যাক। সো একটা সিপিইউ যখন লোকাল মেমোরি অথবা এক্ষেত্রে আমরা মেইন মেমোরি বলেই এটাকে রেফার করি, এই মেইন মেমোরি বা র্যাম থেকে যখন কোনো মেমোরি পড়ে নিয়ে আসে, তখন সে একটা একটা করে মেমোরি ওয়ার্ড পড়ে না। একটা মেমোরি ওয়ার্ড বলতে বোঝাচ্ছি এই মেমোরি যেটা আছে সেটার তো একটা ইউনিট অফ ইনফরমেশন আছে, অর্থাৎ স্মলেস্ট ইউনিট অফ মেমোরি সেটা হয়তো একটা মেমোরি ওয়ার্ড পড়লাম। এই মেমোরি ওয়ার্ডটা হতে পারে 4 বাইট। সো একটা সিপিইউ যখন মেমোরি থেকে পড়ে তখন সে একবার একবার করে 4 বাইটের মেমোরি পড়ে নিয়ে আসে না, সে হয়তো এরকম 64 বাইট বা আরও বেশি করে মেমোরি পড়ে নিয়ে আসে। সো তাকে যেহেতু বারবার মেমোরি অ্যাক্সেস করতে না হয় এই সিপিইউকে, সে মেমোরি থেকে যে জিনিসটা পড়ে নিয়ে আসে সেটা হচ্ছে তার নিজস্ব যে ক্যাশ সিস্টেম আছে বা ক্যাশ হার্ডওয়্যার আছে, সেই ক্যাশ হার্ডওয়্যারে স্টোর করে রাখে। সো এক্ষেত্রে ক্যাশটা কেন মেনটেন করা হচ্ছে, ক্যাশের ক্ষেত্রে হচ্ছে আমরা স্পেশাল লোকালিটির যে একটা কনসেপ্ট সেটা অ্যাপ্লাই করতে পারি। স্পেশাল লোকালিটি বলে যে একটা সিপিইউ যখন একটা মেমোরির কোনো একটা সার্টিন রিজিয়ন অ্যাক্সেস করছে, ইট ইজ ভেরি লাইকলি যে সে পরবর্তী টাইমে বা ইন দ্য নিয়ার ফিউচার সে এর আশেপাশের মেমোরিগুলোই আরও আবার অ্যাক্সেস করতে চাবে। সো এর জন্য যে সুবিধা হয় বারবার মানে প্রত্যেকবার জাস্ট একটা মেমোরি ওয়ার্ড করে না পড়ে একবারে হচ্ছে বেশ কিছু সংখ্যক মেমোরি ওয়ার্ড, যেমন 64 বাইটে হচ্ছে এক্ষেত্রে 16টা মেমোরি ওয়ার্ড একবারে পড়ে নিয়ে এসে ক্যাশে রাখা হয়। সো ইট ইজ ভেরি লাইকলি স্পেশাল লোকালিটির কারণে এই সিপিইউর জন্য ভেরি লাইকলি যে সে কিছু সময় পরে এই পার্টিকুলার 4 বাইটের পরের 4 বাইট বা তার আশেপাশের 4 বাইট সে অ্যাক্সেস করতে যাবে, তখন তাকে এই র্যাম বা মেইন মেমোরিতে না গিয়ে সে হচ্ছে তার সিপিইউর মাধ্যমেই সেই রিকোয়েস্টটা সে সার্ভ করতে পারবে, মানে এই ক্যাশটাই এই সিপিইউর সেই মেমোরি রিকোয়েস্টটা সার্ভ করতে পারবে। সো এই 64 বাইট বা 16টা মেমোরি ওয়ার্ডের যে একটা গ্রুপ সেটাকে আমরা বলতেছি ক্যাশ ব্লক অথবা ক্যাশ লাইন, দুইটা ফ্রেজই হচ্ছে এক্ষেত্রে প্রচলিত। সো আমরা হচ্ছে ক্যাশ লাইনটাই ব্যবহার করব। সো সিসি নুমার ক্ষেত্রে মেইনলি একটা ক্যাশ লাইন মেনটেন করা হয়, মানে ক্যাশ লাইনের জন্য একটা ডাটাবেস মেনটেন করা হয়। এই ডাটাবেসে হচ্ছে অনেকগুলো এন্ট্রি থাকতে পারে, এরকম প্রত্যেকটা ক্যাশ লাইনের জন্য এক একটা করে এন্ট্রি, এখানে একটা ক্যাশ লাইন করেসপন্ডিং, এখানে একটা ক্যাশ লাইনের জন্য এন্ট্রি, এরকম করে এন্ট্রি থাকবে। প্রত্যেকটা এন্ট্রি হচ্ছে সেই ক্যাশ লাইনটার লোকেশন কোথায় এবং স্ট্যাটাস কী সেটা জানাবে, অর্থাৎ ক্যাশ লাইনটা কি তার নিজস্ব সিপিইউতে আছে নাকি অন্য কোনো সিপিইউতে আছে, নিজস্ব তো থাকলে লোকাল, অন্য কোনোটা থাকলে রিমোট, এরকম যে লোকেশনটা সেটা হচ্ছে এই ডাটাবেসের এন্ট্রির মাধ্যমে জানা যাবে। এবং স্ট্যাটাস বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে একটা সিপিইউ যখন মেমোরি থেকে কোনো, ধরলাম এটা একটা মেমোরি ওয়ার্ড, একটা সিপিইউ যখন কোনো একটা মেমোরি ওয়ার্ড পড়ে নিয়ে আসবে এবং তার ক্যাশে রাখলো এই মেমোরি ওয়ার্ডটা, ধরলাম এটা একটা ক্যাশ ব্লক আর কি, মানে ক্যাশ একটা হার্ডওয়্যার এখানে ক্যাশের মধ্যে রাখা হচ্ছে। সো এই মেমোরি ওয়ার্ডটাকে যে যখন পড়ে নিয়ে আসবে তখন সিপিইউ হচ্ছে তার নিজস্ব কিছু অপারেশনের মাধ্যমে ইচ্ছা করলে এই ক্যাশ লাইনটার মধ্যে যে কন্টেন্টটা আছে, অর্থাৎ প্রত্যেকটা মেমোরি ওয়ার্ড তো অবশ্যই কিছু ইনফরমেশন কন্টেইন করে, সেই ইনফরমেশনটা হচ্ছে ক্যাশের মধ্যে রাখা আছে। এখন এই ক্যাশের মধ্যে যে মেমোরি ওয়ার্ডটার কপিটা আছে সেটা ইচ্ছা করলে সিপিইউ বিভিন্ন অপারেশনের মাধ্যমে ওভাররাইট করতে পারে বা নতুন করে লিখতে পারে তার করেসপন্ডিং অপারেশনের রেজাল্ট হিসেবে। সো সিপিইউ যদি সেই জিনিসটা ওভাররাইট করে দেয় তার মানে হচ্ছে তখন ক্যাশটা ডার্টি হয়ে গেছে, আর এই ক্যাশে মেমোরির যে কপিটা আছে সেটার যে ইনফরমেশন এবং মেমোরিতে যে অরিজিনাল কপিটা আছে সেটার যে ইনফরমেশন দুইটা যদি ম্যাচ করে তাহলে আমরা বলি যে এই ক্যাশটা তখন ফ্রেশ, অর্থাৎ যেহেতু সিপিইউ এটা ওভাররাইট করে নাই, সেম মেমোরি দুই জায়গায় আছে, মেইন মেমোরিতে আছে ক্যাশের মধ্যে আছে, এর জন্য ফ্রেশ। কিন্তু
যদি ডিফার করে, অর্থাৎ ক্যাশে যদি সেই মেমোরি ওয়ার্ডটা আপডেটেড হয়ে যায়, তাহলে আমরা সেটাকে বলতেছি ডার্টি। সো এই ক্যাশের স্ট্যাটাসটা ডার্টি নাকি ফ্রেশ সেটা বোঝার জন্য এখানে আরেকটা বিট ইউজ করা হয়। ওয়ান থাকলে সেটা হচ্ছে এই ডাটাবেসের মধ্যে, ওয়ান থাকলে হচ্ছে আমরা বুঝবো ডার্টি, আর জিরো থাকলে বুঝবো সেটা হচ্ছে ফ্রেশ, আনার পরে আপডেট করা হয়নি। এবং এটা যেহেতু একটা হার্ডওয়্যার এবং প্রত্যেকটা মেমোরি রিকোয়েস্ট, প্রত্যেকটা ইনস্ট্রাকশন যেটা হচ্ছে আমাদের মেমোরি রিকোয়েস্ট করবে বা মেমোরি টাচ করবে, সেই প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এই ডেটাবেসটা আমাদের কোয়েরি করা লাগবে, এই ডেটাবেসটা আমাদের কোয়েরি করা লাগবে। এর জন্য আমাদের স্পেশাল পারপাস হার্ডওয়্যার লাগবে, যেটা হচ্ছে এই রিকোয়েস্ট, এই ডেটাবেসের কোয়েরিটা ইন দ্য ফ্র্যাকশন অফ এ বাস সাইকেল সেটা হচ্ছে মিট করতে পারে বা সার্ভ করতে পারে বা রেসপন্ড করতে পারে। কারণ ইন জেনারেল সিপিইউ যখন মেইন মেমোরি থেকে পড়ে নিয়ে আসে একটা মেমোরি ওয়ার্ড, সেটা হচ্ছে একটা বাস সাইকেল লেগে যায়। সো আমি যদি ডেটাবেস থেকেও এক বাস সাইকেলে পড়ি, তাহলে তো আমার কোনো লাভ হলো না। সো আমার হচ্ছে বাস সাইকেলেরও ফ্র্যাকশন অফ এ টাইমে আমার এই যে ডাটাবেসের কোয়েরি সেটা হচ্ছে রেসপন্ড করতে হবে। আচ্ছা, এখন নুমা মাল্টিপ্রসেসরের ডিরেক্টরি বেস যে মাল্টিপ্রসেসর একটা এক্সাম্পল, সেটা একটা আমরা হাই লেভেল ওভারভিউ দেখলাম, এখন একটা কংক্রিট একটা এক্সাম্পল দেখব। সো এখানে আসলে একটা 256টা নোডের একটা নেটওয়ার্ক দেখানো হচ্ছে, বা 256টা নোড দেখানো হচ্ছে, যেখানে এক একটা নোড কোরেসপন্ড টু এক একটা সিপিইউ। সো এখানে হচ্ছে 256টা আর কি সিপিইউ আছে। সো একটা মাল্টিপ্রসেসর সিস্টেম। সো প্রত্যেকটা নোডের মধ্যে নোড কী কী দিয়ে কম্প্রাইজ করে, একটা নোডের মধ্যে একটা সিপিইউ আছে অবশ্যই, এবং সিপিইউর সাথে হচ্ছে কিছু ক্যাশ আছে, ক্যাশ মেমোরি আছে কোরেসপন্ডিং। সো এটা হচ্ছে আমাদের ক্যাশ মেমোরি, এবং প্রত্যেকটা সিপিইউর সাথে লোকাল বাসের মাধ্যমে কিছু লোকাল মেমোরি বা র্যাম এটা কানেক্টেড আছে, এবং একটা ডাইরেক্টরি আছে, যে ডাইরেক্টরিটা হচ্ছে ক্যাশ লাইন ট্র্যাক করবে। সো এই প্রত্যেকটা সিপিইউর সাথে যে র্যাম আছে সেটা হচ্ছে 16 মেগাবাইট করে। সো যেহেতু আমাদের 256টা নোড আছে, তাহলে আমাদের টোটাল মেমোরি হচ্ছে 256 × 16 মেগাবাইট, অথবা 2^32 বাইটস বা 2^35 বিটস। সো টোটাল মেমোরি হচ্ছে আমাদের 2^32 বাইটস। এখন একটু আগে আমরা বললাম যে এই এই ডিরেক্টরি বেস মাল্টিপ্রসেসরে আমাদের ক্যাশ লাইন যেটা আছে বা ক্যাশ ব্লকের যে সাইজ, সেটা আসলে হচ্ছে 64 বাইটস করে। সো এক একটা ক্যাশ লাইনের সাইজ যদি হয় 64 বাইটস, তাহলে আমার টোটাল ফিজিক্যাল মেমোরিটাকে যদি আমি ক্যাশ লাইনে ভাগ করি, তাহলে এরকম কতগুলো ক্যাশ লাইন হওয়া সম্ভব, যে 2^32 বাইটস / 64 বাইটস। সো এরকম পসিবল ক্যাশ লাইন হচ্ছে 2^26টা ক্যাশ লাইনস। সো এই ক্যাশ 2^26টা ক্যাশ লাইনকে যদি আমি সবগুলো নোডের মধ্যে ভাগ করি, অর্থাৎ কিছু নোডকে যদি দায়িত্ব দেই যে তুমি এত সংখ্যক ক্যাশ লাইনকে ট্র্যাক করো, একে দায়িত্ব দেই, নোড ওয়ানকে দায়িত্ব দিলাম তুমি কিছু সংখ্যক, নোড জিরোকে দায়িত্ব দিলাম তুমি কিছু সংখ্যক ক্যাশ লাইন দেখো, তাহলে যেহেতু আমার নোড আছে 256টা এবং আমার ক্যাশ লাইন হচ্ছে 2^26টা, তাহলে আমার 256 দ্বারা ভাগ দিলে প্রত্যেকটা নোডের আন্ডারে 2^18টা ক্যাশ লাইনের দায়িত্ব পড়তেছে। ঠিক আছে, সো 2^18টা ক্যাশ লাইন টাইমস প্রত্যেকটা ক্যাশ লাইন যেহেতু 64 বাইটস, তাহলে টোটাল কত হলো 2^24 বাইটস। সো যেটা হচ্ছে অ্যাকচুয়ালি 16 মেগাবাইটের সমান। সো এই পুরো ডিরেক্টরিটা হচ্ছে আমার 2^18টা এন্ট্রি মেনটেন করবে, যেই 2^18টা এন্ট্রির প্রত্যেকটা হচ্ছে কোরেসপন্ডিং টু একটা ক্যাশ লাইন, এবং এখানে হচ্ছে প্রত্যেকটা ডিরেক্টরি এন্ট্রি হচ্ছে আমার 9 বিট করে, যার মধ্যে 1 বিট দ্বারা বোঝানো হবে যে সেটা কি ডার্টি নাকি ফ্রেশ, মানে মডিফাইড হয়েছে নাকি মেইন মেমোরির কপি যেটা আছে সেটাই আছে, এবং বাকি 8 বিট দ্বারা বোঝানো হবে যে এটার ক্যাশড কপিটা কোন নোডে আছে। 8 বিট কেন, যেহেতু 256টা নোড এর জন্য। এই ইন্টারকানেকশন নেটওয়ার্কটাকে ইন্টেলে যে সকল প্রসেসর সেটাকে বলা হয় কুইক পাথ, এবং AMD-র ক্ষেত্রে বলা হয় রিসেন্টলি হচ্ছে ইনফিনিটি ফ্যাব্রিক। এখন আমরা যে জিনিসটা দেখব একটা, মানে এই ডিরেক্টরি প্রসেসরটা কীভাবে কাজ করে, সেটার জন্য
আমরা একটা লোড ইনস্ট্রাকশন ট্রেস করব। ধরা যাক এই আমাদের নোড 20, এই 256টা নোডের মধ্যে নোড যে 20 আছে সে একটা লোড ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে যাচ্ছে, এবং সে লোডের পরে একটা ভার্চুয়াল অ্যাড্রেস দিল। সো সেই ভার্চুয়াল অ্যাড্রেসটা যখন দিবে লোড ইনস্ট্রাকশনের মধ্যে, সেই ভার্চুয়াল অ্যাড্রেসটা তার MMU বা মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটের কাছে যাবে। মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট এই ভার্চুয়াল অ্যাড্রেসটা নিবে এবং সেটাকে একটা ফিজিক্যাল অ্যাড্রেসে ট্রান্সফার করবে। সাপোজ আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটা দেখতে হলো এরকম, হেক্সাডেসিমেলে 0x24000108, এই ফিজিক্যাল অ্যাড্রেসটাতে ট্রান্সলেট করবে MMU। আচ্ছা, এই পর্যায়ে হচ্ছে আমাদের এসে এই ডিরেক্টরি বেসড মাল্টিপ্রসেসরের মেমোরি যে ইউজ করা হয় সেই মেমোরিটা হচ্ছে 32 বিট বা 4 বাইট করে মেমোরি। তার মধ্যে মেমোরিকে যে 32 বিট ফিল, মানে 32 বিট, সেগুলোর মধ্যে কিছু ফিল বা ভাগ করা হয়েছে, যার মধ্যে প্রথম 8 বিট হচ্ছে নোডের জন্য, যেহেতু আমাদের 256টা নোড আছে এর জন্য 8 বিট লাগছে। এরপরের 18 বিট হচ্ছে ব্লকের জন্য। সো ব্লক বলতে বোঝাচ্ছে আমাদের যে 2 to the power 18টা এন্ট্রি আছে তার মধ্যে কোন এন্ট্রিটা আমরা অ্যাক্সেস করতে যাচ্ছি, সেটা হচ্ছে পরের 18 বিট বা মিডল 18 বিট দ্বারা ডিনোট করা হচ্ছে। আর পরের 6 বিট হচ্ছে আমাদের অফসেট। অফসেট 6 বিট কেন? কারণ আমাদের যে ক্যাশ লাইন বা ক্যাশ ব্লক সেটার সাইজ হচ্ছে 64 বাইট করে। এর জন্য এই ক্যাশ লাইন মনে কোন কোন বাইটটা আমি অ্যাক্সেস করতে যাচ্ছি সেটা বোঝার জন্য হচ্ছে এখানে আমাদের 6 বিট করে লাগছে। আচ্ছা, এরপরে এই ফিজিক্যাল অ্যাড্রেসটা পাওয়ার পরে এটাকে যদি আমরা এই 32 বিটের মধ্যে ফিল্ড অনুসারে ভাগ করি, তাহলে দেখব করেসপন্ডিং নোড হচ্ছে 36, ব্লক হচ্ছে 4 এবং অফসেট হচ্ছে 8। তার মানে এই নোড 20 যে মেমোরিটা অ্যাক্সেস করতে যাচ্ছে ফিজিক্যাল মেমোরি, সেটা নোড 36-এর কাছে আছে বা নোড 36-এর সাথে কানেক্টেড। তখন কি হবে? এই রিকোয়েস্টটা হচ্ছে ইন্টার কানেকশন নেটওয়ার্কের মধ্যে দিয়ে নোড 36-এর কাছে যাবে, এভাবে কানেক্টেড থাকবে নোড 36-এর কাছে যাবে। নোড 36 এর পরে হচ্ছে দেখবে এই পরের 18 বিট দিয়ে যে তার কোন ডিরেক্টরিতে অ্যাক্সেস করতে হবে। যেহেতু এটা 4, সো এর জন্য সে 4 নম্বর ডিরেক্টরিটা সে অ্যাক্সেস করবে। এখন ইনিশিয়ালি সাপোজ এখানে কিছু লেখা নাই, এটা হচ্ছে এমটি, এই 3 নম্বর এন্ট্রির মধ্যে 4 নম্বর এন্ট্রিটা হচ্ছে এমটি। যেহেতু এমটি, এর মানে হচ্ছে এই মেমোরিটা এখন পর্যন্ত কেউ অ্যাক্সেস করে নাই বা অন্য কেউ রিকোয়েস্ট করে নাই। যদি কেউ অন্য কোনো সিপিইউ বা অন্য কোনো নোড এই মেমোরিটা অ্যাক্সেস করতো নোড 20-এর আগে, তাহলে হচ্ছে এই এন্ট্রিটা এমটি থাকতো না। যেহেতু এটা এমটি, তাই অন্য কেউ অ্যাক্সেস করে নাই বা রিকোয়েস্ট করে নাই, এর আগে নোড 20 এটাকে প্রথম রিকোয়েস্ট বা অ্যাক্সেস করতে যাচ্ছে। আচ্ছা, এখন যেহেতু এটা এমটি দেখবে নোড 36, এর মানে কি এই ডিরেক্টরিটা হচ্ছে সিপিইউর মধ্যে এখানে ক্যাশ করা নাই, তার মেমোরি থেকে এটাকে পরে নিয়ে আসতে হবে। সো তখন লোকাল বাসের মধ্য দিয়ে নোট 36 তাকে বলবে যে তুমি এই করেসপন্ডিং ফিজিক্যাল মেমোরিটা পরে নিয়ে আসো। তার লোকাল বাসের সিপিউর মধ্যে যে লোকাল বাসের সাথে মেমোরি কানেক্টেড, সেখান থেকে মেমোরিটা পরে নিয়ে আসবে। পরে নিয়ে এসে হচ্ছে এই মেমোরিটাকে সে নোট 20-এর কাছে পাঠিয়ে দিবে এবং তার যে করেসপন্ডিং এন্ট্রি এখানে 20 লিখে দিবে, মানে ডিরেক্টরি এন্ট্রি 4 নম্বরে। কেন এখানে 20 লিখলো? এর মানে হচ্ছে এরপরে অন্য কেউ যদি এই সেম ফিজিক্যাল মেমোরিটা অ্যাক্সেস করতে চায়, তখন সে কী করবে? তখন সে এসে 4 নম্বর এন্ট্রিতে 20 লেখা পাবে। সো 20 লেখা মানে কি? এটা আসলে নোট 20-এর কাছে যে সিপিইউ সেটার মধ্যে ক্যাশ করা। সো সেই ক্যাশ থেকেই সে যেন পড়তে পারে। এটা যদি নোট 20 না লিখে নোট 36 লিখে রাখতাম, তখন কী হইতো? পরবর্তীতে যে আসতো সে কিন্তু নোট 36-এর মেইন মেমোরি বা লোকাল মেমোরি বা র্যাম থেকে পড়তো, কিন্তু নোট 20 লেখার ফলে সে নোট 20-এর গিয়ে সিপিইউর যে ক্যাশ আছে সেই ক্যাশ থেকে পড়বে। সো মেইন র্যাম থেকে পড়া আর ক্যাশ থেকে পড়ার মধ্যে তো হিউজ ডিফারেন্স আছে। যেহেতু নোট 20-এর কাছে ক্যাশ করা আছে এবং ক্যাশ থেকে পড়া ফাস্টার, এর জন্য নোট 36 সেই ক্যাশ লাইনের এন্ট্রিটা আপডেট করে 20 লিখে দিচ্ছে। সো পরবর্তীতে কেউ যদি সেম মেমোরি রিকোয়েস্ট করে নোট 20-এর ক্যাশ থেকে পড়তে পারবে, যা আবার র্যাম থেকে পড়া লাগবে না। সো এরপরে নোট 36-এর কাছে নোট 20 যদি সেকেন্ড আরেকটা রিকোয়েস্ট করে, যেটা হচ্ছে এন্ট্রি 2-এর জন্য, সাপোজ অন্য কোনো একটা ডিফারেন্ট একটা ফিজিক্যাল অ্যাড্রেস, এই ডিফারেন্ট ফিজিক্যাল অ্যাড্রেসটা দেখতে ট্রান্সলেট করলো, আমরা যদি ফিল্ড অনুসারে ভাগ করি 36, 2 আর 8। সো এখন সেকেন্ড রিকোয়েস্টে আমাদের যে নোট 20 আছে সে এখন 2 নম্বর এন্ট্রিটা অ্যাক্সেস করতে যাচ্ছে।
সো দুই নম্বর এন্ট্রিতে গিয়ে সে দেখলো 82 লেখা, তাহলে সে কি বুঝবে? এই ক্যাশ লাইনটা নোড 82 এর যে সিপিইউ সেখানে ক্যাশ করা আছে, তো তাকে সেখান থেকে পড়তে হবে। তাইলে এখন নোড 36 বলবে, নোড 82 কে বলবে যে তোমার কাছে যে ক্যাশ লাইনটা আছে সেটা তুমি নোড 20 এর কাছে পাস করো, এবং পাস করার পরে সে আরও একটা এক্সট্রা ইনস্ট্রাকশন দেবে নোড 82 কে যে তোমার কাছে যে ক্যাশ লাইনটা আছে সেটা তুমি ইনভ্যালিডেট করে দাও। কারণ এই ডিরেক্টরি বেস মাল্টি প্রসেসর যে সিস্টেম সেখানে হচ্ছে একই ক্যাশ লাইন অ্যাট এ টাইম দুইটা নোডের কাছে থাকতে পারে না, অনলি একটা নোডেই সেটা ক্যাশ করা যাবে। সো 82 হচ্ছে তার ক্যাশ লাইনটা ইনভ্যালিডেট করে দিবে, এবং নোড হচ্ছে 20 কাছে সেটা পাস করবে, এবং এক্ষেত্রে এই ইনস্ট্রাকশনটার পরে নোড 36 যেটা করবে এন্ট্রিটা 82 এর জায়গায় কেটে এটা 20 করে দিবে, কারণ এটা এখন নোড 20 ক্যাশ করা আছে। সেখানে হচ্ছে অনেক মেসেজ পাসিং কিন্তু হচ্ছে, যে এক একটা নোটকে আরেকটা নোটকে বলতে হচ্ছে, ইনস্ট্রাকশন দিতে হচ্ছে। আচ্ছা, এখন আমরা যদি একটা কুইক ক্যালকুলেশন করি যে এখানে ডিরেক্টরির ওভারহেডটা কিরকম, আমাদের ডিরেক্টরিতে এন্ট্রি হচ্ছে 2 টু দি পাওয়ার 18টা, এবং প্রত্যেকটা এন্ট্রি হচ্ছে 9 বিট করে। 8 বিট হচ্ছে আমাদের, একটু আগে আমরা যেটা দেখেছিলাম যে 8 বিট হচ্ছে আমাদের নোট ট্র্যাক করার জন্য, এবং আর 1 বিট হচ্ছে সেটা ডার্টি কিনা ফ্রেশ সেটা চেক করার জন্য। সো টোটাল ডিরেক্টরি সাইজ হচ্ছে আমার 2 টু দি পাওয়ার 18 ইন্টু 9 বিটস। সো এটার ফলে যেটা হচ্ছে টোটাল ফিজিক্যাল মেমোরি কত একটা নোডের জন্য, 16 মেগাবাইট। সো এক্ষেত্রে আমার ডিরেক্টরি ওভারহেডটা হচ্ছে মাত্র 1.76%, যদি আমরা 64 বাইটের ক্যাশ লাইন বা ক্যাশ ব্লক ব্যবহার করি, এবং এটাকে যদি আমরা ক্যাশ ব্লকের সাইজ একটু আরেকটু ছোট করি, ধরুন 32 বাইট করি, তাহলেও হয় তাহলে কি ক্যাশ লাইনের সংখ্যা আরও বেড়ে যাবে, তাহলেও দেখা যায় যে ডিরেক্টরির ওভারহেড 4%-এর নিচেই থাকতেছে, বা লেস দেন 3.5% বা এরকম কিছু থাকতেছে, অর্থাৎ লেস দেন 4%। এবং 128 বাইট ক্যাশ লাইন করলে, অর্থাৎ ক্যাশ লাইন যদি আরও বড় করে দেয় তাহলে হচ্ছে 1%-এর নিচে চলে যাবে সেটা। সো এটুকুই ছিল আমাদের নুমা মাল্টিপ্রসেসরের ইমপ্লিমেন্টেশন এবং পরিচিতি এবং ইমপ্লিমেন্টেশন। থ্যাংক ইউ।